হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার। সোমবার তোমাদের সামনে আনাজ কাটা দিয়ে স্টার্ট করছি। যা আনাজ কাটছে দুপুরে রান্নার জন্য, আর আমি এদিকে সকালের টিফিন করছি। সকালের টিফিন হচ্ছে গিয়ে কালকে রাত্রের ভাত আছে, তো কালকে রাত্রে নয় দুপুরের ভাত। তো ভাত আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজলাম গরম গরম খাবো বলে। তো আমি আর যা শুধু ভাত খেয়েছি, ওরা কেউ সকালে টিফিন করে না, আর মা পান্তা ভাত খেয়ে চলে গেছে মাঠে কাজ করতে, আর বাবুকে এইসব ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। আর পুচকু গেছে মামা বাড়ি, মামা শ্বশুরদের বাড়ি। তারপরে দেখো দুপুরে রান্না আরম্ভ হচ্ছে। দুপুরে রান্না হচ্ছে মাছের কাঁটা, আমার দিদিমা যে এনেছিলো ওটা এখানে পাঠিয়েছিল, সেই কাঁটাই আমি ভাজছি। আমি ভাজছি, আর এদিকে যা কোনো একটা কাজ করতে গেছে বলে আমি এদিকে এটা ভাজছি গ্যাসেতে। গ্যাসেই রান্না হচ্ছে আজকে। এখন দুপুরে রান্নার পালা চলছে, রান্না করা হচ্ছে। আমি করছি না, যাই করছে। দুপুরের রান্নাটা টক হবে। শাক ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, বেতে শাক ভাজা হয়েছে, ভাত হয়ে গেছে, বেতে শাক ভাজা হয়েছে, গ্যাসেই হচ্ছে। আর টক হবে এদিকে, টক সেদ্ধ বসিয়ে দিয়েছে কচু কচু মূলো আর ওলকপি দিয়ে। টক হবে, টকটা সেদ্ধ করে দিয়েছে কাঁচা চাটনি দিয়ে। আর এইদিকে হচ্ছে আমাদের কাঁটা দিয়ে, আমার দিদিমা যে কাঁটা নিয়েছিল কালকে রান্না হয়েছিল আমাদের ওখানে, আর আমাদের এখানে পাঠিয়েছে এই যে এইটা, আজকে হচ্ছে এখানে কাঁটা। তো কাঁটাগুলো ভাজছি, আর দিদি বাড়না বাড়তে গেছেন। মিক্সিতে তো আর সর্ষে বাটা যাবে না, তখন সর্ষে দেওয়া হবে। তো সর্ষেটা খালি বাড়তে গেছে মিক্সি, এতে শিলনোড়ায় বাড়তে গেছে। যদি আমি এটা নাড়বো না, এটাকে চান টান করতে যাও বাবুকে, এই সবে চান টান করিয়ে খাইয়ে দাঁড়িয়ে আর রেডি করে দিয়েছে। ওর বাবা গিয়ে রোদে নিয়ে গেছে, রোদে একটু রোদ খাওয়াতে, কেন প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, ঠান্ডা। আমাদেরই কাঁপুনি দিচ্ছে। আমার যাতে এখনও সোয়েটার খুলে নেয়, আমি সোয়েটারটা খুলে দিয়েছি। কেন এদিক ওদিক এদিক ওদিক করছি, তো কাজ ফাজ ওখানে সোয়েটার ফোয়েটার খুলে দিয়েছি আমি, যা এখনও খোলে না। চলো দেখি, একটু দেখিয়ে দিই। ওরা তিনটে বাচ্চা খেলছে, আর আমাদের পুচকু মামা বাড়ি গেছে। মামা বাড়ি বলতে আমাদের মামা শ্বশুরের বাড়িতে গেছে, আর এইখানে এরা তিনজনে খেলছে, আমাদের বাচ্চাটা আর পাশে দুজনের বাচ্চা খেলছে। চলো দেখে আসি। শাক ভাজিটা হয়ে গেছে বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো চলো এবার খেলাটা দেখা। এরা এখানে খেলছে খেলুক, আর চলো তোমাদেরকে ঘরটা দেখাই। ঘরের অবস্থা থাকি কী কাণ্ড করেছে আমি, বাবার বাড়িতে গেলেই আমার ঘরের অবস্থা এরকম হাল হয়ে যায়। নিঁদুরে ঘুনকুচি করে চারি জায়গা কেটে কুটে। এইখানে দেখো না, বাদাম ছোলা রাখা ছিল, বাদাম ছোলা কেটে কুটে কী করেছে চারি জায়গায় পটি করে ভর্তি করে দিয়েছে। আমি পরিষ্কার করা তোমাদের আর দেখাইনি, পরিষ্কার পরিষ্কার করে নিচে যেগুলো পড়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এরকমই দশা করে ইঁদুরে, মানে কী বলবো, আমি না থাকলে ইঁদুরে আমার ঘরে বাস করে, আনন্দে বাস করে। বাবুকে বিছানায় রেখে আমি এখানে পরিষ্কার করছি, বাবু চারিদিকে তো হিসি করে ভর্তি করে দিল, যেহেতু হাগিস টাগিস পড়াইনি তাই জন্য। তো চলো এবার রাত্রে রান্না করতে এসেছি, রাত্রে রান্না করতে এসেছি। এখানে ক্যামেরায় মানে আলোটা পড়েনি বলে তো পুরো অন্ধকার লাগছে, ভূতের মতো লাগছে, বোঝা যাচ্ছে না। কচু আর আলু দিয়ে দম করব, কচু আলুর দম আর রুটি হবে। ওদিকে শাশুড়িমা আটা মাখতে বসে গেছে, আটা মাখছে। এদিকে আমি এটা কেটে নিয়ে একেবারে রান্নাটা বসিয়ে দেবো, বসিয়ে টসিয়ে তারপরে তারপরে রুটি করা হবে। একজনের রুটি বেলো, একজনে করবো, কিংবা মা করলে মা একাই করে নেয়, আর আমরা দুজনে করলে একজনে বেলি একজনে করি। আর ওইদিকে দুটো বাবুই খেলছে পুচকু, তো যখনই সুযোগ পায় আমার ছেলেকে খালি মারে, ছেলের থেকে সব কিছু কেড়ে নেয়, ওকে খেলতে দেয় না, সারাদিন রাত কাঁদিয়েই যায় ওকে, কী জানি কী হবে। তো চলো এবার দেখতে থাকো ব্লগটা, আবার তোমাদের সামনে আসছি খানিকক্ষণ পর কথা বলতে। দেখো আমি রান্না করতে এসেছি, আমার ছেলেও আমার সাথে রান্না করতে চলে এসেছে। করতে এসে এক জায়গায় তো বসে নিয়ে সব কিছু ফেলে দিচ্ছে, পাতলানি ঢাকনা খুলে দিচ্ছে, মাছ ভাত সব খুলে দিচ্ছে, আমাকে কাজ করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে। ও আজকে নয়, প্রতিটা দিন আমি রাত্রে রান্না করতে আসবো, ওই ওই করবে, পাগলা করে দেয়, পাগলা করে দেয়। তো যাই হোক, এরকম করেই রান্না করতে হয়। একবার ওকে দেখতে হয়, একবার এসে রান্না করতে হয়, একবার দেখতে হয়, একবার রান্না করতে হয়, একবার বসিয়ে দিয়ে আসতে হয়, এরকম করে করে মানে যাই হোক করে করতে হয়। তো যাদের ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবে যে কত কষ্ট করে ভিডিও করি, অনেক কষ্ট করে ব্লগ করি, অনেক অনেক কিছু করে এডিট করি, অনেক প্রবলেম অনেক প্রবলেম। তো
যাই হোক চলো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। কচু আলু সেদ্ধ করে নিয়ে একেবারে কষে কষে জল দিয়ে দেবো, সেদ্ধ করে আমি নিয়ে নিই, কেননা কচুটাও ভালো তো সেই কারণে। তো এই আর কি, এইগুলো কেটে নিয়েছি মিক্সিতে দিয়ে মিক্সি ঘেঁটে নেবো, ঘেঁটে নিয়ে একেবারে করে নেবো। তো চলো এই রান্না বান্না করে বাবু কি কাণ্ড করছে সেটা দেখাই, চলো দেখো খালি বাবুর কাণ্ড কারখানা। ও খাটের তলা দিয়ে নিচে আসবে, খালি কান্না শোনোর, দেখতে থাকো আমি আর বক বক করবো না। এইদিকে তো, এইদিকে বাবু, এদিকে এদিকে বাবু, এ বাবু এদিকে। তোমরা হয়তো ভাবছো ঘরের মধ্যে এরকম সাদা সাদা কেন, ভর্তি টয়লেট করে কি দাগ হয়ে গেছে, অ্যাসিডের দাগ? কিন্তু নয়, সেটা নয়, আমার ঘরে প্রচণ্ড পরিমাণে ড্যাম মোটে, প্রচণ্ড পরিমাণে পুরো জল চ্যাপচ্যাপ করে, তো সেইগুলো উঠে 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 এরকম সাদা সাদা দাগ হয়ে যায় একভাবে ওঠে বলে। তাও আমি বর্ষা পেতে 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 অনেক ঠিক করেছি। তো চলো এবার ঘুম পাড়ানো দেখবে চলো। আর তাও আগের ঘুম পাড়ানো তোমাকে তোমাদেরকে দেখাইনি ভিডিও করে, আগের ঘুম পাড়ানো তো মাথার চুল একটা থাকতো না, যা চিৎকার করতো ছোটোবেলায় সাড়ে চার মাস বয়স অবধি, এমনকি ভাতের আগে অবধিও করেছে, ভাতের পর থেকে একটু ঠিকঠাক হয়েছে মা, তার এখনও দেখো না পাগলা করে দেবে। তো চলো দেখো কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সুন্দর, জয় রাধে গোবিন্দ গোপাল গুণরানী, হরি নামে নিরে ভাই গোবিন্দ নন্দিনী, বিফল তখন ছিল পৌনে নটা, ঘুম পাড়াতে গেলাম, কিছুতে ঘুম পাড়াতে পারলাম না, মানে ঘুমাবে বলেও কাঁদছিল, তবে আমি ঘুম পাড়াতে এসেছিলাম, ঘুমালো না, কান্নাতে মেরে তো আবার বাইরে নিয়ে গেলাম খানিকক্ষণ, এখন বাজে 9:10, তো এখন আবার নিয়ে এলাম, ফোন চালালেই ও দেখে ফোন, নিয়ে এলাম, খাই দাই নিয়ে এলাম, এবার দেখি ঘুমায় কতক্ষণ পর ঘুমায়। আর আমি কচু আলু দম করলাম তখন, আর মা রুটি করলো, আমি বেলে দিলাম, মা সেকে নিল, হয়ে গেল। আর হলো গিয়ে খাওয়া দাওয়া এখনো হয়নি, মায়ের হয়ে গেছে খাওয়া দাওয়া, বাবাই খাচ্ছে, আর আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, কারণ চারজনের মানে হয়নি, জায়ের হয়নি, দাদারও হয়নি, আমারও হয়নি, ওরও হয়নি, কারণ হয়নি, বাবাকে ঘুম টুম পাড়িয়ে ওকে ডাকবো, ডেকে খেয়ে দে শুধু, এই আর কি। বিকাল থেকে তোমাদের সামনে তো আসার সময় পাই না, এখনই আসার সময় পাই, এখনই আসলাম তো সেই কারণে। বাবু এটু 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 তাতা কই দাও, তাতা কই দাও, আম্মাকো চাই করো, চাই করো, চাই দই, চাই দই, চাই।
চাই করো, চাই করো, একটু চাই করো, দই চাই করো, দই চাই, দই চাই করো, বকবো, চাই করো, চাই করো, একটু চাই করো, দই চাই, দই, ভালো দই, মিঠি দই, আরেকবার চাই করো, আর একটু চাই করো, চাই করো, দই চাই, দই, চাই করো, দই চাই, দই, ভালো দই, মিঠি দই। এটা নতুন শিখেছে বাবু, একটু হাসো, হাসো, একটা নতুন স্টাইলে হাসি শিখেছে, সেটা এখন করছে না, এখন ভালো লাগছে না, তাই তো চলো আর আসবো না সামনে, আর আসার সময় হবে না। এবার ওকে ঘুম টুম পাড়িয়ে আমরা খেয়ে দিয়ে শুধু, কেননা প্রচন্ড ঠান্ডা, তার ঠান্ডায় ভালো লাগে না বেশি, কোনো আদর দিয়ে থাকতে, তাও 10:30 বেজেই যায় শুধু শুধু। ওর খাবার দাবার করব, করে জল টল নিবো, ফোটানো হয়ে গেছে, জল টল নিবো, সব করে কাড়ি শুতে শুতে 10:30 বেজেই যায়, শীতকালে 10:30 বেজে যায়, গরমকালে তো বাদ দাও, 11:00-11:30 কোনো ব্যাপার নয়, ওইটা বাঁচবেই। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কিরকম লাগলো। টাটা, গুড নাইট।